আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে ও দেশের বাইরে আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন, চ্যানেল এস এর নিয়মিত আয়োজন তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুর রহমান আজাদি। আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে পবিত্র কোরআনের তাফসির শুনিয়ে আসছিলাম। আপনাদের হয়তো মনে আছে, গতকালকে আমরা সূরা আল বাকারার 7 নম্বর আয়াত পর্যন্ত তাফসির পেশ করেছিলাম। আজকে 8 থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ। ارشاد হচ্ছে, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে, আমরা ইমান আনি আল্লাহর উপরে এবং পরকালের উপরে। প্রকৃতপক্ষে এরা ইমানদারই নয়। তারা আল্লাহকে এবং ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ধোঁকা দেয়, কিন্তু বাস্তবিকভাবে তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয়, এটা তারা উপলব্ধি করতে পারে না। তাদের অন্তরে রয়েছে ব্যাধি, অসুস্থতা, রোগ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে রোগকে আরও বৃদ্ধি করে দেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, এজন্য যে তারা মিথ্যা কথা বলে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কোরআনে কারিমের ধারাবাহিক এই তাফসিরে গতকাল পর্যন্ত আমরা মুমিন এবং কাফেরদের চরিত্র বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া যে চিত্র সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজকে এমন এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ সুবহানাহু তাআলা এখানে উল্লেখ করছেন যারা অত্যন্ত ভয়াবহ, যাদেরকে আরবি পরিভাষায় মুনাফিক বলে, অর্থাৎ যারা বর্ণচোরা, যারা
কপট, যারা ধূর্ত, যারা প্রতারক, তাদের জঘন্য পরিণতি এবং তাদের কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অনেক জায়গায় উল্লেখ করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন কিছু লোক আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং পরকালের উপরে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদারই নয়। আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখব এই আয়াতের প্রেক্ষাপটটা ছিল এরকম যে এই লোকগুলি কারা ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনাতে গিয়েছিলেন, তখন সেখানে দুইটি গোত্র খুব প্রভাবশালী ছিল। একটি হলো আওস এবং অন্যটি ছিল খাজরাজ। এই খাজরাজ গোত্রের মধ্যে একজন ট্যালেন্ট লোক ছিল যার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। এই লোকটি এই দুই গোত্রের মধ্যে বেশ যথেষ্ট জনপ্রিয় ছিল এবং তারা এই লোকটির ইচ্ছা ছিল যে সে নেতা হবে, বাদশাহ হবে, শাসক হবে। কিন্তু আল্লাহর নবী যখন হিজরত করে মদিনাতে গেলেন, সকলের সম্মতিতে তিনি যখন মদিনার প্রধান হলেন, রাষ্ট্রপ্রধান হলেন, তখন এই লোকটির সেই আশা ভেঙে গেল, স্বপ্ন সাদ ধূলিসাৎ হল। তখন সে চিন্তা করল যে ইসলামের যে সুমহান বাণী যেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং মদিনাতে অল্প সময়ের মধ্যে মানুষের মনিকোঠায় স্থান করে নিতে পেরেছে, তো এটা সম্মুখ মোকাবেলার সম্ভব হবে না। তখন সে সিদ্ধান্ত নিল যে আমি লোক দেখানোর জন্য ইসলাম কবুল করব, কিন্তু ভিতরে ভিতরে ইসলাম এই নবী এবং কোরআন এর বিরোধিতা করব, কিভাবে এগুলোকে উৎখাত করা যায়। এজন্য সে ষড়যন্ত্র করল এবং প্রকাশ্যে এসে ইসলাম গ্রহণ করল, কিন্তু ভিতরে তার অনুসারী, তার সঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকে এই পরামর্শ দিল। মূলত আল্লাহ রসুল তাদের বাহ্যিকভাবে মুসলিম মনে করেছিলেন, এমনকি আব্দুল্লাহ বিন উবাই মসজিদে নববীতে রসুলের সাথে নামাজ সালাত আদায় করতেন। বিভিন্ন পরামর্শ, বিভিন্ন সময়ে তাকে বাহ্যিকভাবে সহযোগিতার প্রয়াস পেতেন। এমতো অবস্থায় সে যখন এই ঘৃণ্য ষড়যন্ত্রের পথ অবলম্বন করল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা আসলে ঈমানদার নয়। কিন্তু তারা যে ঈমানদার নয়, তারা যে মুমিন নয়, এটা তারা উপলব্ধি করতে পারে না, তারা তাদের অনুভূতিতে এটা নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, এটার কারণ হলো তাদের অন্তরের মধ্যে ব্যাধি সৃষ্টি হয়েছে। সকল তাফসিরে এই ব্যাধি, এই ব্যাধিটি হচ্ছে আল্লাহর দিন, কোরআন, নবী, পরকাল এ সম্পর্কে তাদের সংশয়, সন্দেহ। তারা এটা ভাবতেই পারে না যে এটা আবার কি কথা যে পরকাল হবে, সেখানে আমাদের উঠতে হবে, সেখানে আমাদের জবাবদিহি করতে হবে, সেখানে আমাদের দুনিয়ার সকল কর্মকাণ্ড অকপটে আল্লাহর কাছে পেশ করতে হবে। এই তাদের অন্তরের মধ্যে এটা বিশ্বাস করতে পারে নাই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে এই ব্যাধি লুকায়িত আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ব্যাধিকে আরও বৃদ্ধি করে দিলেন। এটির কারণ হল কোনো ব্যক্তি যদি সৎপথ পেতে না চায়, কোনো ব্যক্তি তার ভালো হতে যদি কেউ না চায়, তাহলে সে গোমরাহির পথটা, ভ্রষ্টতার পথটা যদি অবলম্বন করে, সেখানে আল্লাহ তাকে
সেই পথে যেতে সুযোগ করে দেয়, এটাই বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ইসলাম, দ্বীন, কোরআন দিবালোকের মতো স্বচ্ছ করে তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন যে তারাক্তুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে একটি স্বচ্ছ দিনের উপরে রেখে যাচ্ছি। লাইলুহা কা নাহারিহা, যার রাত দিন সমান, এমন একটা স্বচ্ছ দিন, এমন ইসলাম, এমন নির্ভুল কোরআন, এমন যে কোরআন শুরুতে চ্যালেঞ্জ দিয়েছিল সেটাই পাওয়ার পরে তাদের এখানে কোনো ব্যক্তির, কোনো মানুষের অন্তরে সংশয় সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না। তারপরও এই কপট লোকগুলি, এই ধূর্ত প্রকৃতির লোকগুলি, ইসলামের এই জঘন্য শত্রুগুলি, তারা তাদের অন্তরের মধ্যে এই সংশয় পোষণ করত। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই ব্যাধিকে আরও বৃদ্ধি করে দিলেন। ওলাহুম আযাবুন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুধু তাদের এই ব্যাধি বৃদ্ধি করেই এখানেই শেষ নয়, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কোরআনে কারিমে বিভিন্নভাবে শাস্তির বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু এদের ব্যাপারে যন্ত্রণাদায়ক আজাব মানে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, পীড়াদায়ক শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। কেন? বিমা কানু ইয়াকজিবুন, তারা যে মিথ্যা বলতো, তারা যে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করত, তারা যে এই রোগ, এই ব্যাধি, এই স্বভাব লালন পালন করত, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আগাম এই সংবাদটি শুনিয়ে দিয়েছেন যে দুনিয়াতেই তারা শুধু প্রতারক নয়, তারা শুধু দুনিয়াতেই অপবাদ বহন করবে না, বরং সবশেষে যখন সেই কেয়ামতের দিন তাদের জন্য কঠিন শাস্তি, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যে শাস্তির কোনো তুলনা হয় না, যে শাস্তির বর্ণনা করা খুবই কঠিন, যে শাস্তির মানুষ উপলব্ধি পর্যন্ত করতে পারে না, সেই শাস্তি তাদের জন্য রয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে যখন বলা হতো যে লা তুফসিদু ফিল আরদে, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, শান্তিময় পৃথিবী যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরিকল্পনার আলোকে এই পৃথিবীকে পরিচালনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী কিভাবে পরিচালনা করতে হবে, কাদেরকে দিয়ে পরিচালনা করতে হবে, তিনি মহাপরিকল্পনার আলোকে এই পৃথিবী পরিচালনা করেন। মানুষ সৃষ্টির পরে যা কিছু প্রয়োজন, তার জীবন চলার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি একটি সুন্দর বিধান, সুন্দর ব্যবস্থা তিনি আমাদেরকে দান করেছেন, আর এটার অবাধ্যতা, এটার অস্বীকার, এটাকে অমান্য করা, এটাই হলো বিশৃঙ্খলা, বিপর্যয়। মুফাসসিরিনে কিরাম এটা উল্লেখ করেছেন যে আল্লাহর অবাধ্যতা, আল্লাহর দেওয়া বিধান অমান্য করা এবং নিজেদের স্বেচ্ছাচারিতা, এটাই বিপর্যয়। মুনাফিকরা এই কাজটি করত, তারা প্রকাশ্যে ইসলামের আবরণে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের অবাধ্যতা, আল্লাহর বিধান অস্বীকার করা এবং অমান্য করা, এমন একটি পরিবেশ তারা তৈরি করতে চাচ্ছিল যেখানে আল্লাহর বিধান মান্য করার মতো সুযোগ থাকে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন যে যখন তাদেরকে বলা হলো ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদে, শান্তিময় পৃথিবীতে তোমরা বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করো না, কলো, তখন তারা বলল ইন্নামা নাহনু মুসলিহুন, না আমরাই তো সংশোধনকারী, আমরাই তো শান্তিপ্রিয়, আমরাই তো উন্নতি এবং প্রগতির ধারক বাহক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, সাবধান হে রসুল এবং রসুলের যারা অনুসারী, কেয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে সাবধান করেছেন যে এরা না, ইন্নাহুম নিশ্চয়ই এরা, এরাই বিপর্যয় সৃষ্টিকারী, এরাই ফেতনা ফাসাদ সৃষ্টিকারী, এরাই পৃথিবীর সকল অশান্তির মূল কারণ। ওলাকিল্লা তা শহরণ ইয়া শহরণ, তবে হ্যাঁ তারা এটা উপলব্ধি করতে পারে না, তারা বুঝতেই পারে না, তারা জানতেই পারে না যে তারা যে অশান্তি সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টিকারী, এটা তারা তাদের উপলব্ধিতে নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে বলা হলো, যখন বলা হয় যে তোমরা ইমান আনো, কামা আমানান নাস, যেমন মানুষেরা ইমান এনেছে, অর্থাৎ এখানে সেই সকল মর্যাদাবান সৌভাগ্যবান সাহাবায়ে কেরামদের কথা উল্লেখ করা হয়েছে যে তারা যেমন আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে আল কোরআনের আহ্বানকে তারা গ্রহণ করেছে, ইমানদার হয়েছে, রসুলের সহচর হয়েছে, তারা ইসলামকে সানন্দে গ্রহণ করেছে, তারা দিন দুনিয়াকে আখেরাত কেন্দ্রিক তাদের জীবন পরিচালনা করেছে, করে ঠিক এই লোকগুলিকে যখন বলা হলো ওয়াইজা কিলা লাহুম আমিনু, তোমরা ইমান আনো, কামা আমানান নাস, এই লোকগুলি যেভাবে ইমান এনেছে, সাহাবায়ে কিরাম যেভাবে ইমান এনেছে, কালু, তখন তারা বললে আনু মিনু কামা আমানা সুফাহা, আমরা কি নির্বোধ বোকালোকদের মতো ইমান আনবো? অর্থাৎ কত বড় ধৃষ্টতা, তারা তা মনে করে যে ইমানদার মুমিন মুসলিম এরা নির্বোধ, এরা আনপড়, এরা অশিক্ষিত, এরা জানে না, এদের মধ্যে জ্ঞান নেই, প্রজ্ঞা নেই, এরকম একটি ধৃষ্টতাপূর্ণ জবাব তারা দেয় যে তারা বলে যে আমরা কি এই লোকদের মতো ইমান আনব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ধৃষ্টতার জবাবে বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, না সাবধান হে রসুল, তাদের থেকে সাবধান, যারা আপনার সঙ্গীদেরকে, যারা ইমানদারদেরকে, যারা আমার উপর ইমান এনেছে, পরকালের উপর ইমান এনেছে, কিতাবের উপর ইমান এনেছে, এই লোকগুলোকে যারা নির্বোধ বলে, বোকা বলে, মূলত তারাই বোকা, তারাই নির্বোধ, তারাই জ্ঞান পাপী, ওলা কিল্লা ইয়ালামুন, কিন্তু তারা এটা জানে না, তারা এটা বোঝে না, তারা এটা উপলব্ধি করতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আমরা এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি। আমরা এ পর্যন্ত আল্লাহর চিত্রিত এই লোকগুলির যে বর্ণনাটুকু শুনলাম, আমরা যেন এই লোকদের এরকম আচরণ বা এই জাতীয় সমাজের এই জাতীয় লোকগুলি থেকে আমরা সাবধান থাকতে পারি, আমরা আমাদের ইমানের দাবি পূরণ করতে পারি, আল্লাহর উপরে, পরকালের উপরে, কিতাবের উপরে, দিনের উপরে আমরা নিষ্ঠাবান নিঃসংশয় ইমান আনতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। আসুন আমরা আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বুল আলামিন, আপনার কালামের আজকে যতটুকু শুনলাম আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মাধ্যমে পৃথিবীর যারা এই আলোচনা শুনলেন তারা যেন এর থেকে উপকৃত হতে পারেন এবং এর শিক্ষা আমাদের সমাজে যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সর্বোপরি কোরআনের এই সম্মোহনী শিক্ষা, কোরআনের এই বাস্তবতা আমরা যেন মেনে চলতে পারি এবং আমরা যেন প্রকৃত ইমানদার হয়ে, খাঁটি ইমানদার হয়ে
আপনার দরবারে উপস্থিত হতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।